সাতক্ষীরা যৌতুকের দাবিতে নিজের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আজগর আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক এম জি আজম এ আদেশ দেন। জানা যায়, বিয়ের ৬ মাস পর থেকেই যৌতুকের দাবিতে রেহানাকে প্রতিনিয়ত নির্যাতন করত আজগর আলী ও তার পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বাপের বাড়ি থেকে যৌতুকের ৮০,০০০ টাকা আনতে অপারগতা প্রকাশ করায় ১৯৯৭ সালের ২০ এপ্রিল রেহানাকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের চাচা শওকত আলী সরদার পরদিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।